পূর্ব বর্ধমানে রায়ন গ্রামে রয়েছে দক্ষিণেশ্বরের আদলে শিব মন্দির। গ্রামবাসীদের কাছ থেকে শোনা যায় এই শিব মন্দির প্রায় 300 বছরের আগে পুরনো। দক্ষিণেশ্বর শিব মন্দিরের পক্ষ থেকে শিবরাত্রি পুজো অনুষ্ঠিত হচ্ছে রায়ন গ্রামে। রায়ন গ্রামে বহু দূর দূরান্ত থেকে ভক্তরা এসে তারা শিবের মাথায় জল ঢালা থেকে শুরু করে পুজো দিচ্ছেন এবং আগামীকাল নরনারায়ণ সেবা হবে। প্রায় 10,000 মানুষ এই নরনারায়ণ সেবাতে অংশগ্রহণ করবেন। গতকাল থেকে শুরু হয়েছে অখণ্ড হরিনাম উৎসব। এই উপলক্ষে একটি ছোট মেলা বসেছে এই শিব মন্দির প্রাঙ্গণে। শিবরাত্রি পূজা উপলক্ষে রায়ন গ্রামের মানুষজন আনন্দে উৎসবে মেতে উঠেন। না না, এটা চ্যানেল চ্যানেলের জন্য বর্ধমান সব চ্যানেল পাবে। আমাদের এখানে শিবরাত্রি উপলক্ষে যে হরিনাম অখণ্ড উৎসব হয়, সে হরিনামের শুভ সূচনা হয়েছে, কাল অধিবাস হয়েছে। আজকে সারাদিন ধরে অষ্টম প্রহর হরিনাম সংকীর্তন হবে এবং চারিদিক থেকে আশেপাশে থেকে প্রচুর মানুষের সহযোগিতা সহমর্মিতা আছি। অনেক মেয়েরা আসতে আরম্ভ করেছে, তারা জল ঢালছে বাবার মাথায়। আজকে সারা রাত ধরেই চলতে থাকবে এই উৎসব এবং জল ঢালা তো তার সঙ্গে থাকছি। যে আগামীকাল প্রায় 1,000-10,000 লোকের আশেপাশে গ্রাম থেকে রায়ান, কৃষ্ণপুর, নাদরা, নাড়ি থেকে আশেপাশের লোক আসবে এবং নরনারায়ণ সেবা হবে। মন্দির কমিটি এই জন্য ভীষণভাবে উৎসুক হয়েছেন এবং মন্দির কমিটির সাথে সাথে গ্রামের আশেপাশে প্রচুর মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। যার যেমন সামর্থ্য চাল ডাল তেল আলু টাকা পয়সা সমস্ত রকম দিয়ে সহযোগিতা করছেন। তারপরে